12ই জানুয়ারি একটি কৃষি হস্তশিল্প মেলার উদ্বোধন হয়, যেটি বিধুনগর মোড় থেকে হেমাদপুর পর্যন্ত আয়োজন করা হয়। তো সকাল 10টার সময় আমরা সবাই সেখানে উপস্থিত হই সেই র্যালি দেখার জন্য, এবং অতিথি হিসেবে ডাকা হয়েছিল শারিনী ঘোষকে। তো আমি আপনাদেরকে সেই র্যালির কিছু অংশ দেখাবো, এবং শারিনী ঘোষকে যে অতিথি হিসেবে আনা হয়েছিল সেই অংশটি আমি আপনাদের দেখাবো। এই মেলাটি 7 দিন ব্যাপী আয়োজন করা হয় এবং মাননীয় স্বপন দেবনাথ মহাশয় এই মেলাটির আয়োজন করেন। ভিডিওটাতে দেখতে পাচ্ছেন কিছু বাইক চালক পার্টির তরফ থেকে পতাকা নিয়ে র্যালিতে যোগদান করেছেন এবং নারা লাগিয়েছেন। পুলিশ অধিকারকের তত্ত্বাবধানে শারিনী ঘোষের পদযাত্রায় এন্ট্রি হয় এবং এখান থেকেই শারিনী ঘোষ পদযাত্রায় সম্মিলিত হন। আমি ভিডিও করবো সব, আমি ছবি টবি তুলবো না।
একমাত্র।